শুরুতেই সংবাদ শিরোনাম, ওয়াকিটকি রাখায় 2 বছর কারাদণ্ড হতে পারে আং সান সু চির। কাশ্মীরে ফের গোলাগুলি, পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত। এবার মিয়ানমারে ফেসবুক বন্ধ করল সেনা সরকার। সৌদি প্রবেশে ভারত পাকিস্তান সহ 20 দেশের উপর নিষেধাজ্ঞা দিল সৌদি আরব। এবং সবশেষ থাকছে মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ দেখতে চায় জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চির 2 বছর কারাদণ্ড হতে পারে। এছাড়া ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। আমদানি রপ্তানি আইনে দায়ের করা মামলায় সু চিকে 14 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এনএলডির এক মুখপাত্র এ তথ্য জানান। মিয়ানমারের রাজধানীর একটি পুলিশ স্টেশনে দায়ের হওয়া মামলার নথি থেকে জানা যায়, নেপিডুতে সু চির বাসভবনে সেনা কর্মকর্তারা তল্লাশি চালিয়েছিলেন। তল্লাশিকালে তারা সু চির বাসভবনে একাধিক ওয়াকিটকি পান। মামলার নথি অনুযায়ী সু চির বাসভবনে পাওয়া এসব ওয়াকিটকি অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চির দেহরক্ষীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই ওয়াকিটকিগুলো ব্যবহার করছেন। অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা হওয়ার কথা নিশ্চিত করেছে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে মামলায় সু চির সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে গার্ডিয়ান জানিয়েছে। মিয়ানমারের একটি রাষ্ট্রীয় সংবাদপত্রে বলা হয়েছে, গত নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে দেশটির সামরিক সরকার। গত সোমবার মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে সামরিক অভ্যুত্থান করে। সু চির নেতৃত্বাধীন এনএলডি নির্বাচনী সরকার উৎখাত করে তারা ক্ষমতা দখলে নেয়। মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। পাশাপাশি সু চির সহ দেশটির শীর্ষ নেতাদেরকে গ্রেফতার এবং আটক করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। জম্মু এবং কাশ্মীরের রাজৌরিতে আচমকায় গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেয় ভারতও। এ সময় পাকিস্তানি সেনার ছোড়া গুলিতে নিহত হন এক ভারতীয় সেনা। বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় সেনা সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত সেনার নাম লক্ষণ। এ নিয়ে নতুন বছরে পাকিস্তানি সেনার হামলায় 4 জন ভারতীয় সেনার মৃত্যু হল। ভারতীয় সেনার এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, এদিন অন্যান্য বারের মতোই কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনারা। তখনই তাদের ছোড়া গুলিতে মারাত্মক জখম হন ওই সেনা। প্রচুর রক্তক্ষরণ হয়, তার শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিহত সেনা সম্পর্কেও মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে আরও বলেন, লক্ষণ ছিলেন একজন সাহসী, অনুপ্রাণিত এবং কর্তব্যনিষ্ঠ সৈনিক। এর আগে গত 18 জানুয়ারি সেনার নন কমিশন অফিসার নায়েক সীমান্ত শর্মা পাকিস্তান সেনার গুলিতে আহত হন। পরে ভারতের উপদুম কমান্ড হাসপাতালে 24 জানুয়ারি তার মৃত্যু হয়। 21 জানুয়ারি হাবিলদার নির্মল সিং পাকিস্তান সেনার গুলিতে নিহত হয়েছিলেন। মিয়ানমারে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এবার ফেসবুকের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই মাধ্যমটি ব্যবহার করে মিয়ানমারে অস্থিতিশীল সৃষ্টি করা হচ্ছে। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে তথ্য জানায়, ভুয়া সংবাদ এবং মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির বর্তমান সেনা সরকার। বলা হয়েছে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারে ফেসবুক পরিষেবা বন্ধ থাকবে। ইন্টারনেট সরবরাহকারী এবং টেলিকম কোম্পানিগুলোকে এই সিদ্ধান্ত মোতাবেক ফেসবুক বন্ধ রাখতে হবে। উল্লেখ্য, মিয়ানমার পার্লামেন্টে নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টার বাকি ছিল, এমন সময় ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী। গত রবিবার দিবাগত মাঝরাতে অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করা হয়। একই সঙ্গে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এবং এ মহামারীর নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে 3 ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত 9টা থেকে 20 দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বাংলাদেশ ছাড়া এশিয়ার ইউরোপ আমেরিকা এবং আফ্রিকার 20 দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। এই দেশগুলোর জনগণ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে সৌদি আরবে বর্তমানে অবস্থান করা দেশগুলোর নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, এর আগে গত 3 জানুয়ারি সৌদি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত 21 ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। পরে এর মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয় এবং 15 দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে এবং সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিতে নিজেদের সামর্থ্যের মধ্য থেকে সবটুকু করার অঙ্গীকার ব্যক্ত করেছে জাতিসংঘের মহাসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। নির্বাচনের ফল এবং জনগণের মতামতের উল্টো ঘটনা অগ্রহণযোগ্য। এটি যে দেশ শাসনের কোনো উপায় না তা অভ্যুত্থান নেতাদের বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। মিয়ানমারের সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হবে বলে আমি আশা করি। সোমবার ভোরে দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ সময় ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি সহ একাধিক আইন প্রণেতাকেও গ্রেফতার করা হয়েছে। গুতেরেজ বলেন, নির্বাচনের ভণ্ডুল করে দেওয়া অগ্রহণযোগ্য। সেনা অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বোঝা উচিত, এভাবে দেশ শাসন করা যায় না। ওয়াশিংটন পোস্টের সঙ্গে কালাপে তিনি আরও বলেন, অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করতে মিয়ানমারের উপর যথেষ্ট চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মূল ভূমিকা পালনকারীদের জড়ো করতে আমরা সব কিছু করব। তিনি বলেন, আমি আশা করি মিয়ানমারের গণতন্ত্র আবার এগিয়ে যেতে শুরু করবে, কিন্তু সব কারাবন্দীদেরকে মুক্তি দিতে হবে আর সাংবিধানিক নির্দেশনা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মিয়ানমারের অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে এবং একটি বিবৃতিতে নিরাপত্তা পরিষদ ঐকমত্যে আসতে না পারার দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।